সুইট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে 7-8টা লাল মরিচ নিয়ে নিয়েছি। লাল পাকা মরিচটা নিলে সসের কালারটা দেখতে সুন্দর হয়। আপনারা ইচ্ছে করলে শুকনো মরিচ নিতে পারেন, তবে শুকনো মরিচ নিলে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে বা জাল দিয়ে নিতে হবে। স্বাদটা একই রকমের হবে। আর নিয়ে নিয়েছি 3 কোয়া বড় রসুন। ব্লেন্ডার জগের ভিতরে এই মরিচ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ড করে নিব, তবে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কেমন ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা মরিচ আর রসুনগুলো নিয়ে নিচ্ছি। মরিচে যদি বেশি বিচি থাকে তাহলে বিচি ফেলে দিবেন, কারণ বেশি বিচি থাকলে দেখতে ভালো লাগবে না। আর চেষ্টা করবেন ঝাল কম এমন মরিচ নেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সবকিছু ভালোভাবে নেড়ে জাল করে নেব 3-4 মিনিটের জন্য। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখবেন সসটা ঘন হয়ে যাবে এবং অনেকটা স্বচ্ছ হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে সসটার স্বাদ অনেক বেড়ে যায়। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই সসটা কিন্তু টক ঝাল মিষ্টি টাইপের হয়ে থাকে, তাই এই পর্যায়ে আপনি চেক করে দেখতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। সসটি এই ঘনত্বে থাকা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটি ঠান্ডা হলে আরো ঘন হয়ে ঠান্ডা হওয়ার পর এটা দেখতে এমন থাকবে না, এটা কিছুটা স্বচ্ছ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন থাই সুইট চিলি সসটা একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তৈরি হয়ে গেল থাই সুইট চিলি সস। এটি বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম স্বাস্থ্যসম্মত রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।